নমস্কার বন্ধু, আমি গণেশ। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটেক বাংলা। তো বন্ধুরা, আজকে আমি আপনারা জানবো যে আমাদের যে নতুন এখন যে নতুন ডিজিটাল রেশন কার্ড হয়েছে, তো সেই ডিজিটাল রেশন কার্ডের আমরা লিস্টটা কিভাবে দেখব এবং সেই লিস্টে আমাদের নাম আছে না নেই সেটা আমরা কিভাবে জানব। তো বন্ধুরা, এর জন্যে আপনারা কি করবেন, তো এর জন্যে আপনারা আপনাদের ল্যাপটপ বলুন কিংবা কম্পিউটার, আমরা যে কোনো ডিভাইস ইউজ করুন না কেন, তো এখানে আমরা এখন কম্পিউটার থেকে খুলছি, তো আমরা এখন গুগল সার্চে এসে এখানে সার্চ করব WBPDS। তো এখানে যেই আমরা WBPDS সার্চ করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এর অফিসিয়াল যে ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটি এখানে এসে গিয়েছে। তো আপনারা কী করবেন, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, তো এটি হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে আমরা যেই ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই আমাদের এই ওয়েবসাইটটি খুলে গিয়েছে। তো ওয়েবসাইটটি খুলে গিয়ার সাথে সাথে এখানে একটি সিম্পল ইন্টারফেস এসে গিয়েছে। তো আপনাদের কী করতে হবে, আপনারা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে হোম, এর যে দ্বিতীয় অপশানটি আছে দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবেন। তো দ্বিতীয় অপশানটিতে ক্লিক করার পর এখানে যে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বেনিফিশিয়ালি ডিটেলস বাই নেম, তো এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা খেয়াল করেছি আমাদের যে ইউটিউব চ্যানেল, আমাদের বেশিরভাগ আমাদের বন্ধুরা মোবাইল থেকে ইউজ করে থাকেন এবং মোবাইল থেকে আমাদের এই ভিডিওগুলি দেখে থাকেন। তো আজকে আমরা মোবাইল থেকেই আমরা এই প্রসেসটি দেখে নেব, আমরা মোবাইল থেকে কীভাবে আমরা এই লিস্টটা আমরা চেক করব। তো আসুন আমরা মোবাইল থেকে দেখে নেই। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আমরা আপনাদের মোবাইলের গুগল সার্চে আসব। তো এখানে গুগল সার্চে এলাম, গুগল সার্চে আসার পর এখানে আমরা সার্চ করব WBPDS। তো বন্ধুরা, যেই এখানে আমরা সার্চ করেছি, তো সার্চ করার সাথে সাথে আমাদের এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েবসাইটটি এসে গিয়েছে। তো উপরেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমাদের প্রথমেই যে ওয়েবসাইটটি আছে দেখতে পাচ্ছেন, তো এখানে প্রথমেই ওয়েবসাইটটি এসে গিয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটটি, তো এটিকে আমরা ওপেন করে নেব। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমরা কম্পিউটারে যেমন সেম যে ইন্টারফেস এসেছিলো ঠিক সেই রকমই একটি পেজ খুলে গিয়েছে। তো এটা আমরা এখন মোবাইল থেকে ইউজ করছি, তো একটু ডিফারেন্স হবে, তো ঠিক আছে আমরা দেখে নিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে তিনটি ছোট্ট ছোট তিনটে দাগ আছে, তিনটে লাইন আছে, এই অপশানটিতে আমরা এখন প্রেস করব। অপশানটিতে প্রেস করার পর প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন রিপোর্টস অন NFSA, তো এতে আমরা ক্লিক করব। এতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান আছে, তো আমরা এখানে 1, 2, 3, 4, 5 নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্চ বেনিফিশিয়ারলি ডিটেলস বাই নেম, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে প্রথমে দেখা আছে যে দেখতে পাচ্ছেন যে এখানে ডিস্ট্রিক্ট, তারপর আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো এখানে লেখা আছে জিপি বা ওয়ার্ড। তো এখানে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথে আমাদের যে এখানে ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব, তো এখানে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করছি। পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করার সাথে সাথে একটু সময় নিচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এসে গিয়েছে। তো এরপর আমাদেরকে এখানে মিউনিসিপ্যালিটি বা কিংবা আমাদের যে যদি ব্লক থাকে তো ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো এখানে আমরা প্রেস করলাম, তো এখানে আমরা দাসপুর ওয়ান, তো এখানে আমরা দাসপুর ওয়ান দেব। দাসপুর ওয়ান দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করতে হচ্ছে জিপি, তো আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে কিংবা ওয়ার্ড, আপনি যেটা সিলেক্ট করবেন, আপনার যেটা এলাকায় যেটা থাকবে সেটি সিলেক্ট করবেন, যেই লিস্টটি আসবে। তো এখানে আমরা রাজনগর সিলেক্ট করছি। রাজনগর সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি নিচে আপনাদেরকে দেখা আছে একটা, নিচে আপনার যে নাম, আপনার যে নামের স্পেলিংয়ে তিনটে প্রথম অক্ষর আপনাকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রামগোপাল, রামগোপাল এক্সাম্পল হিসাবে রামগোপাল দেওয়া আছে, কিন্তু এখানে লেখা আছে আর এ এম রাম। তো এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনার আপনার যে নাম, আপনার নামের প্রথম তিনটে স্পেলিং আপনাকে দিতে হবে। তো এখানে আমরা সার্চ করছি আর এ জে দিয়ে আমরা এখানে সার্চ করব। বন্ধুরা, এখানে আমরা যেই প্রথম যে আর এ জে দিয়ে যেই আমরা সার্চ করেছি, তো সার্চ করার সাথে সাথেই এখানে আমাদেরকে অনেকগুলি নামের যে আর এ জে দিয়ে যে প্রথম অক্ষর, যেই নামের রাজু হতে পারে, রাজকুমার হতে পারে, তো এইভাবে আপনার যেটা নাম, আপনার নামের প্রথম তিনটি অক্ষর দিয়ে আপনারই সার্চ করে দেখে নিতে পারেন। তো এখানে আমরা যে রাজ সার্চ করেছি, তো অনেকগুলি এখানে রাজ দিয়ে অনেক নাম এসে গিয়েছে। তো এটাকে আমরা যদি জুম করে দেখতে পাচ্ছি এখানে রাজ দিয়ে অনেক নাম এসে গিয়েছে। তো আপনার নামের সাথে সাথে আপনার আপনার
বাবার নাম এখানে এখানে দেখতে পাচ্ছেন সাইডে বাবার নামও দেওয়া আছে। তো আপনার নামের সাথে সাথে আপনার বাবার নামটাও এখানে মিলিয়ে দেখে নেবেন। তো বন্ধুরা এখানে আপনার নামের সাথে সাথে আপনার বাবার নামটাও এখানে চেক করে দেখে নেবেন সঠিক আছে কি না। এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ডিজিটাল রেশন কার্ডের ক্যাটেগরি কিংবা এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, এই সবগুলি এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে খুব সহজেই আমরা কীভাবে আমাদের মোবাইল থেকে আমরা যে নতুন ডিজিটাল রেশন কার্ডের আমরা লিস্ট আমরা আমাদের মোবাইল থেকেই দেখে নিলাম। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর লাইক করার সাথে সাথে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে আপনার বন্ধুরাও এই ইনফরমেশানটা সম্পর্কে জানতে পারে। তো আজকের মতন এখানেই শেষ করছি, নতুন ইনফরমেশানের সাথে ডিজিটেক বাংলা সবসময় আপনাদের পাশে। আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই এই যে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এটিকে প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখবার জন্য এই ঘন্টাটিকে বাজিয়ে দিন।